রেডিও এ শব্দটির সঙ্গে এ প্রজন্মের কিশোররা অনেকেই পরিচিত নন, কিন্তু আমাদের সময় তো বটেই। তার আগেও রেডিও আমাদের সমাজে, ইভেন রেকর্ডার, এখন যে যন্ত্রটি দেখছেন এটি রেকর্ডার, গান শোনার জন্য ব্যবহৃত হতো। এখনকার শিশুরা, কিশোররা এ যন্ত্রগুলো বোধহয় একেবারে চিনবেনই না। এইরকম কিছু রেকর্ডার, ক্যাসেট প্লেয়ার আর রেডিও নিয়ে রাজধানীর একটি হোটেলে আজকে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, যেখানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেডিও এবং ক্যাসেট প্লেয়ার এবং রেকর্ডারের প্রদর্শনী হয়েছে। এই যে রেডিওটি দেখছেন, 1985 সালের, তার উপরে রেডিওটি 80 থেকে 90-এর দশকে ব্যবহৃত হয়েছে, সনির একটি রেডিও বোধহয়। এ ধরনের রেডিও তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, এমন বাংলাদেশের পুরাতন সিনেমা, তারপর উপন্যাস, গল্প, সেগুলোতে রেডিওর অস্তিত্ব এখনও পাওয়া যায়। এই যে বড় কাঠের রেডিওটি দেখছেন, 75 বছরের পুরনো, কাদের সংগ্রহ ছিল ঠিক জানি না। এরকম অনেক রেডিও এবং ক্যাসেট প্লেয়ার এই প্রদর্শনীতে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অনেক পুরাতন রেডিও সব, এগুলো অভিজাত ফ্যামিলিরা ব্যবহার করেছে অধিকাংশই। এবং একটা সময় ছিল এদেশে যখন বিয়েতে যৌতুক হিসেবে রেডিও চাওয়া হতো। এখনকার শিশু কিশোরা তো এটা বিশ্বাসই করবে না। এই রেডিওটি 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি, হয়তো কোনো অভিজাত পরিবার ব্যবহার করেছে। 1969 সাল মানে আমাদের স্বাধীনতার আগে। এই যে পাশের কাঠের রেডিওটি তারও আগের, 50-60-এর দশকের। এবং এরকম একটা রেডিও যে একটি যন্ত্র, সেটা সেই সময়ে এদেশের গ্রাম বাংলার অনেক মানুষ জানতও না। তো সেই রকম রেডিওর প্রদর্শনী আমরা দেখছি। বিভিন্ন ধরনের রেডিও আছে, তারপর রেকর্ডার আছে, ক্যাসেট প্লেয়ার দেখছেন, ক্যাসেট প্লেয়ার গান শোনার জন্য ব্যবহৃত হতো। মোবাইল ফোনের বিস্তার এবং বিশেষ করে স্মার্টফোন, এই সমস্ত যন্ত্রপাতিগুলো পৃথিবী থেকে একেবারে বিদায় করে দিয়েছে। এখন কেউ আর ক্যাসেট প্লেয়ারও কেনে না, রেডিওও কেনে না, এক সেলফোনই তো সব হয়ে যাচ্ছে, ইভেন ক্যামেরাও কিনে না। সেলফোন অনেকগুলো যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে দিয়েছে পৃথিবীতে। এই যে এইখানে আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেক পুরাতন যন্ত্র, অনেক পুরাতন। এটা গান শোনার জন্য ব্যবহৃত হতো। এই যন্ত্র দিয়ে মানুষ গান শুনতো এক সময়। এগুলো তো এখন মানে একরকম জাদুঘরে চলে এসেছে, অথচ একসময় এগুলো খুব দামি যন্ত্র ছিল। এই যে সামনের যন্ত্রটি, এটি আরও পুরনো, এটি ব্রিটিশ আমলের, কোনো জমিদার পরিবারের হয়তো ছিল, ফেলে রেখে গেছে,